ফাইনাল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম দুই, অমৃত এক। বল ভেবে খেলতে গিয়ে নন্দীগ্রামে মৃত্যু হলো এক বালিকার। পুলিশি সূত্রের খবর, গতকাল বাড়ির কাছে খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তুকে দেখে বল ভেবে বাড়িতে নিয়ে আসে তারা। এরপর প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে বিস্ফোরণ, তারপরেই ওই দুর্ঘটনা। বিস্ফোরণের ফলে আহত হয় তিনজন এবং এই তিনজনকে প্রথমে নন্দীগ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় ওই বালিকার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।